হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো এপ্রিল মাসে 9 থেকে 10,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 3টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টে 3 নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M01। ফোনটি আছে 5.71 ইঞ্চির HD ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439, যেখানে সিপিইউ থাকছে অক্টাকোর 1.95 গিগাহার্টজের। এছাড়াও জিপিইউ থাকছে অ্যান্ড্রিনো 505। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 3 জিবি, এছাড়া রোম থাকছে 32 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি 3 জিবি র্যাম এবং 32 জিবি ভার্সনটি কিনতে পারবেন 7990 টাকায়। এছাড়াও 14,000 টাকার সেরা 4টি গেমিং ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো ওই লিস্টে 2 নম্বর ফোনটি হলো শাওমি রেডমি 9। ফোনটি আছে 6.53 ইঞ্চির HD ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G25, যেখানে সিপিইউ থাকছে অক্টাকোর 2.0 গিগাহার্টজের। এছাড়াও জিপিইউ থাকছে পাওয়ার ভিআর G82। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 জিবি, এছাড়া রোম পাবেন 64 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালি কিনতে পারবেন 9500 টাকায়। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো ওই লিস্টে 1 নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M02। ফোনটি আছে 6.50 ইঞ্চির HD ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক এর MT6739, যেখানে সিপিইউ থাকছে কোয়াড কোর 1.5 গিগাহার্টজের। এছাড়াও জিপিইউ থাকছে পাওয়ার ভিআর G8100। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 জিবি, এছাড়া রোম থাকছে 32 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 9600 টাকায়।